Repon Babu Cartoon Studio. কাশীপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক বৃদ্ধ চাষি। বৃদ্ধ বয়সে সে আগের মতো এখন কাজকর্ম করতে পারে না। তার বেশি জমি জমা ছিল না। তবুও বৃদ্ধ চাষি ভালোভাবে জীবন যাপন করত। কিন্তু সে জীবিকার তাগিদে ফলের বাগান করত। বাগান দেখাশোনা করে চাষির সময় কেটে যেত। বৃদ্ধ যে ঘরে বাস করত তার অদূরে ছিল কাঁঠালের বাগান। সেখানে বৃদ্ধের অনেক ধরনের কাঁঠাল গাছ ছিল, সেজন্য বৃদ্ধের কোনো অভাব ছিল না। কাঁঠাল বিক্রি করে তার সংসার চলে যেত। কিন্তু বৃদ্ধের মনে একটি অশান্তি ছিল, আর সেই অশান্তি হল তার কাঁঠালের বাগান থেকে প্রায় রাতে শিয়াল ঢুকে কাঁঠাল নিয়ে যেত। বৃদ্ধ চাষির বাড়ির পিছনে একটি ঘন জঙ্গল ছিল। সেখানে বাস করত অনেক ধরনের শিয়াল। রাত গভীর হলে তারা ডাকাডাকি শুরু করে দিত। শিয়ালের এই অত্যাচারের জন্য চাষিকে প্রায় সকালে মন খারাপ করে বসে থাকতে হতো। একরাতে চাষির কাঁঠাল পাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। এই বেটা শিয়াল, ধর, তোদেরকে ধরতে পারলে শেষ করে ফেলবো। এভাবে অনেক দিন চলতে থাকে শিয়ালের কাঁঠাল খাওয়ার কাজ। অসহায় বৃদ্ধ কাঁঠালের বাগান বাঁশের বেড়া দিয়ে ঘিরতে শুরু করল। বৃদ্ধ চাষি শিয়াল ধরার বেড়া তৈরি করতে লেগে গেল, আবার যেন শিয়াল ঢুকে কাঁঠাল চুরি করতে না পারে। তারপর রাত আসল। কিন্তু কোনো কাজই হল না। শিয়াল এভাবে প্রতি রাতে কাঁঠাল খেয়ে যাচ্ছে। একদিন চাষির মাথায় একটি চিন্তা এলো। সে তার নাতির সাথে পরামর্শ করল। এভাবে আর চলতে দেয়া যায় না, এখন আমাকে কিছু একটা করতে হবে। দাদু, এবার একটা শিয়াল ধরার ফাঁদ বানাও, চোর শিয়ালগুলোকে এবার ধরে শাস্তি দাও। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, কিন্তু তোকে আমাকে শিয়াল ধরতে সাহায্য করতে হবে। ঠিক আছে। তারপর রাত আসলো। বৃদ্ধ চাষি ও তার নাতি কাঁঠাল গাছের এক কোণে লুকিয়ে বসে আছে। শিয়ালগুলো গুটি গুটি পায়ে বেড়ার দিকে এগিয়ে যাচ্ছে। শিয়ালগুলো কাঁঠাল পাড়ার জন্য বেড়ার ভিতর ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে চাষির নাতি গিয়ে বেড়ার দরজা হাত দিয়ে বন্ধ করে দিল। বৃদ্ধ চাষি আনন্দে মারছে আর বলছে, যা দেখি এবার কাঁঠাল নিয়ে আজ তোদেরকে হাতে নাতে ধরেছি, এবার তোদেরকে ছাড়ব না। কিন্তু চাষি শিয়ালগুলোকে এভাবে কয়েকদিন বেড়ায় বন্দি রেখে আবার ছেড়ে দেয়, কারণ সব পশু প্রাণীর জন্য চাষির দয়া মায়া আছে। তারপর শিয়ালগুলো চাষির বাগানে কাঁঠাল চুরি করতে এলেও প্রাণীর ভয়ে আবার পালিয়ে যায়। বৃদ্ধ চাষি এখন খুব সুখী, তার কোনো আর দুঃখ নেই সংসারে। তারপর খুব আনন্দে খুশিতে বৃদ্ধ চাষির দিন চলতে লাগলো।